হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে টপিক হচ্ছে বুধের রাশি পরিবর্তন। বুধ রাশি পরিবর্তন করছে, কোন রাশি থেকে কোন রাশিতে যাচ্ছে? ধনু রাশি থেকে মকর রাশিতে যাচ্ছে। কতদিন থাকবে আর কবে থেকে যাচ্ছে? যাচ্ছে হচ্ছে 13 জানুয়ারি থেকে থাকবে হচ্ছে 31 জানুয়ারি পর্যন্ত। বুধের এই রাশি পরিবর্তন সমস্ত রাশিতে কী প্রভাব ফেলবে না ফেলবে আমরা জেনে নেব। সবার আগে যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির কিন্তু 10th হাউসে এই গোচরটা হচ্ছে। 10th হাউসে গোচরটা হওয়ার ফলে আপনারা কাজের জায়গায় কিন্তু অনেক অপরচুনিটিস পাবেন, কেরিয়ার কিন্তু অনেকটা ডেভেলপ করে যাবে। একটা জিনিস আপনাদের খুব সুন্দর হবে এই সময়, যেটা হচ্ছে আপনাদের লাইফ পার্টনারের সাথে আপনাদের রিলেশনটা কিন্তু অনেক বেটার হয়ে যাবে। আপনারা একে অপরকে প্রচণ্ড সময় দেবেন, দুজনের সাথে বন্ডিংটা, দুজনের সাথে দুজনের বন্ডিংটা কিন্তু অনেকটা বেটার হয়ে যাবে। ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু অনেকটা ব্যালেন্সড আপনারা এই সময় দেখতে পাবেন। যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য সময়টা খুব ভালো, তারা পড়াশোনায় খুব ভালো রেজাল্ট কিন্তু এই সময় পাবেন। এবার জানবো বিষরাশির মানুষদের কী প্রভাব পড়বে না পড়বে। বিষরাশির 9th হাউসে এই গোচরটা কিন্তু হচ্ছে। বিষরাশির মানুষদের কেরিয়ারে কোথাও গিয়ে একটু প্রবলেম অ্যারাইজ করবে, এই জায়গাটা কিন্তু আপনাদের একটু ব্যালেন্স করতে হবে। চোখ বন্ধ করে কিন্তু কোনো বিষয় কাউকে বিলিভ করবেন না। কাউকে বিলিভ করার আগে তাকে 10 বার যাচাই করে নিন। চোখ বন্ধ করে কাউকে বিলিভ করলে কিন্তু অনেকটা প্রবলেম অ্যারাইজ করবে। আপনারা নিজের কাছের মানুষের সাথে কোথাও গিয়ে একটু কিন্তু খারাপ ব্যবহার করে ফেলতে পারেন, সেটার দিকে কিন্তু একটু নজর দিতে হবে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাদের কাছের কোনো মানুষ বা সিনিয়র কারোর সাথে একটু আলোচনা করে সিদ্ধান্ত নিন, না হলে কিন্তু নিজে নিজে সিদ্ধান্ত নিলে কোথাও গিয়ে একটু কিন্তু ভুলভ্রান্তি হয়ে যেতে পারে। খরচও গিয়ে কিন্তু কোথাও আপনাদের একটু বৃদ্ধি পাবে, সেটা আপনাকে একটু নিয়ন্ত্রণ করে কিন্তু চলতে হবে। এবার জানবো মিথুন রাশির মানুষদের কী প্রভাব পড়বে না পড়বে। মিথুন রাশির মানুষদের 8th হাউসে এই গোচরটা কিন্তু হচ্ছে। কাজের জায়গায় আপনাদের কিন্তু এই সময় একটু চাপ বৃদ্ধি পাবে। নিজের কাজে মন দিন, তাহলে কিন্তু নিজের কাজটা অনেকটা বেটার করতে পারবেন। কলিগসদের থেকেও কিন্তু আপনারা অনেক হেল্প পাবেন এই সময় থেকে। আপনাদের মুড কিন্তু মাঝে মাঝে খুব সুইং করবে, যার জন্য কিন্তু অনেকটা প্রবলেম অ্যারাইজ করবে। আর আপনার লাইফ পার্টনারের সাথে কিন্তু আপনার রিলেশনটা অনেকটা বেটার হবে, দুজনের মধ্যে বন্ডিংটা কিন্তু খুব ভালো হবে, দুজনে একসাথে অনেকটা ভালো সময় কিন্তু কাটাবেন। অর্থনৈতিক অবস্থাও কিন্তু বেশ ভালো থাকছে, একটা অন্য সোর্স আপনারা ইনকামের কিন্তু এই সময় থেকে খুঁজে পাবেন। এবার জানবো কর্কট রাশির মানুষদের কী প্রভাব পড়বে না পড়বে। কর্কট রাশির 7th হাউসে এই গোচরটা হচ্ছে। আপনাদের মনে হবে জবের ক্ষেত্রে কলিগসরা আপনাদের বিরুদ্ধে কোনো একটা ষড়যন্ত্র করছে। নিজের কাজে মন দিন, তাহলে কিন্তু ভালো রেজাল্ট আপনারা এই সময় পাবেন। স্টুডেন্টদের জন্য সময়টা কিন্তু ভীষণ ভালো সময়। অর্থনৈতিক অবস্থাও কিন্তু ভালো থাকছে, একটা জীবনে শান্তি ফিল করবেন যে আমার লাইফে একটা শান্তি বজায় থাকছে। প্রেমজ সম্পর্কও কিন্তু অনেকটা ভালো যাবে। যারা স্টুডেন্ট আছেন তারা এই সময় কোনো এক্সাম দিলে ভালো রেজাল্ট কিন্তু পাবেন, কিন্তু নিজের ইনকাম নিয়ে আপনারা একটু সন্তুষ্ট থাকবেন না। এবার জানবো সিংহরাশির মানুষদের কী প্রভাব পড়বে না পড়বে। সিংহরাশির 6th হাউসে কিন্তু এই গোচরটা হচ্ছে। কাজের জায়গায় নিজেকে কিন্তু খুব কমফোর্টেবল একটা ফিল করবেন। কলিগসদের থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণ হেল্প পাবেন। এই সময় আপনার ইনকাম কিন্তু অনেকটা এক ধাপে বৃদ্ধি পাবে। ভালোবাসার মানুষের সাথে কিন্তু খুব ভালো সম্পর্ক এই সময় যাবে, খুব সুন্দর সময় কিন্তু কাটাবেন, লাইফটাকে খুব এনজয় করবেন। লাইফে একটু কমফোর্টনেস কিন্তু খুব ফিল আপনারা এই সময় করবেন। স্টুডেন্টরা কিন্তু অনেকটা বেটার রেজাল্ট এই সময় পাবেন। এবার জানবো কন্যা রাশির মানুষদের কী প্রভাব পড়বে না পড়বে। কন্যা রাশির 5th হাউসে গোচরটা হচ্ছে। কাজের জায়গায় টুকিটাকি প্রবলেম অ্যারাইজ করতে পারে। সিনিয়র কারোর থেকে কোনো পরামর্শ নিন, নিয়ে কোনো রকম ডিসিশন নিন, তাহলে কিন্তু সেই ডিসিশন অনেকটা ভালো হবে। ওয়াইফের থেকে কোনো কাজে কিন্তু অনেকটা হেল্প পাবেন। নিজের ইনকাম নিয়ে কোনো রকমভাবে স্যাটিসফাইড হতে পারবেন না, যার ফলে কিন্তু মানসিক অশান্তি আপনাদের লেগেই থাকবে। স্টুডেন্টদের জন্য একটু প্রবলেমেটিক আছে, স্টুডেন্টদের পড়াশোনায় একটু অমনোযোগিতা, স্টুডেন্টদের পড়াশোনায় কোথাও গিয়ে একটু প্রবলেম কিন্তু অ্যারাইজ করবে। এবার জানবো তুলা রাশির মানুষদের কী প্রভাব পড়বে না পড়বে। তুলা রাশির 4th হাউসে এই গোচরটা হবে। কাজের জায়গায় কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। কলিগসদের থেকে প্রচণ্ড পরিমাণ সাপোর্ট আপনারা এই সময় পাবেন। ইনকাম কিন্তু কোথাও গিয়ে একটু বৃদ্ধি পাবে আপনাদের এই সময়। পরিবারের লোকেদের সাথে কিন্তু খুব ভালো সময় কাটাবেন।
চিকিৎসার জন্য কিন্তু কোনো অর্থ ব্যয় আপনাদের এই সময় হতে পারে। বৃশ্চিক রাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে, বৃশ্চিক রাশির থার্ড হাউসে এই গোচরটা হবে। কেরিয়ারে কিন্তু আপনারা মিশ্র ফল পাবেন, কখনো ভালো কখনো খারাপ এই রকম। কোনো সিদ্ধান্ত নিতে হলে পরিবারের মানুষের সাথে আলোচনা করে কিন্তু সিদ্ধান্ত নিন, সেই সিদ্ধান্ত অনেকটা ভালো হবে। ভালোবাসার মানুষকে কিন্তু একটু সময় দিন, না হলে কিন্তু প্রবলেম অ্যারাইজ করবে। বিবাহিত সম্পর্কেও কিন্তু একটু টুকিটাকি মান অভিমান কিন্তু লেগে থাকবে। এই সময় কোনো ইনভেস্ট করার থাকলে ইনভেস্ট না করলেই ভালো হয়, ইনভেস্টের জন্য এই সময়টা একদম কিন্তু ঠিক না আপনাদের জন্য। এবার জানবো ধনুরাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে। ধনুরাশির সেকেন্ড হাউসে কিন্তু এই গোচরটা হচ্ছে, কাজের জায়গায় খুব দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। যতটা পরিশ্রম করবেন ততটাই কিন্তু ভালো রেজাল্ট এই সময় আপনারা পাবেন। লাভ লাইফ নিয়ে একটু প্রবলেম আছে, টুকিটাকি ভুল বোঝাবুঝি, মান অভিমান এই সমস্ত জিনিস কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। চোখ নিয়ে আপনাদের একটু প্রবলেম এই সময় অ্যারাইজ করতে পারে। স্টুডেন্টদের জন্য সময়টা কিন্তু দুর্দান্ত, স্টুডেন্টরা খুব ভালো রেজাল্ট কিন্তু এই সময় পাবেন। এবার জানবো মকর রাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে। মকর রাশিতে বুধের এই গোচরটা হচ্ছে, এই সময় আপনারা কথা বলার জন্য প্রচণ্ড প্রবলেম অ্যারাইজ করবে। কথা বলায় ভুলভ্রান্তি হয়ে যাওয়ার ফলে লোকের সাথে আপনাদের প্রচণ্ড পরিমাণ সমস্যা অ্যারাইজ করবে। কথা বলার নিয়ন্ত্রণ রাখুন, ভুলভাল মানুষকে কথা বলে ফেলবেন না। কোনো ডিসিশান এই সময় নেওয়ার হলে সেটা খুব বুঝে শুনে নিন, কারোর সাথে সলা পরামর্শ করে ডিসিশান নিন, না হলে ডিসিশানে কিন্তু ভুলভ্রান্তি চলে আসবে। এই সময় মানুষের সাথে আপনার প্রচণ্ড ঝগড়া বিবাদ এই সমস্ত জিনিস কিন্তু লেগে থাকবে। অর্থ ব্যয় কিন্তু প্রচুর পরিমাণ হবে, অর্থ বুঝে শুনে ব্যয় করুন, না হলে কিন্তু প্রচণ্ড সমস্যা তৈরি হবে। এবার জানবো কুম্ভ রাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে। কুম্ভ রাশির টুয়েলথ হাউসে বুধের এই গোচরটা হচ্ছে, আপনারা কিন্তু খুব একটা বেটার রেজাল্ট পাবেন না। যে কোনো কাজে ডিলে, কাজের জায়গায় একটু প্রবলেম, কলিগদের সাথে মতবিরোধ, এরকম জিনিস কিন্তু তৈরি হয়ে যাবে। আপনাদের কিছু হেলথ ইস্যুজও কিন্তু এই সময় ক্রিয়েট হবে। ফ্যামিলির লোকেদের সাথে ভুলভাল কথা বলে ফেলার জন্য কিন্তু প্রবলেম অ্যারাইজ করবে। এই সময় একটু সাবধানে চলুন, এই সময় কোনো ডিসিশন কেরিয়ার নিয়ে নেওয়ার থাকলে একটু বুঝে শুনে নিন, না হলে কিন্তু প্রবলেম অ্যারাইজ করবে। অর্থ ব্যয়ও কিন্তু আপনাদের এই সময় হতে পারে। এবার জানবো মীন রাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে। মীন রাশির ইলেভেন্থ হাউসে এই গোচরটা হচ্ছে, মীন রাশির মানুষরা খুব বেটার রেজাল্ট পাবেন। অর্থনৈতিক অবস্থা অনেক ভালো, কেরিয়ারের জায়গাটা অনেকটা ভালো, বিজনেস যারা করেন তাদের জন্য সময়টা কিন্তু অনেক ভালো, স্টুডেন্টদের জন্য সময়টা ভালো। মীন রাশির মানুষদের বুধের এই গোচরটা সুখ সমৃদ্ধি জীবনে কিন্তু অনেকটা বৃদ্ধি ঘটাবে। বিজনেসের কোনো ডিল ক্র্যাক করার থাকলে সময়টা কিন্তু ভালো, দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবেন। তাহলে বন্ধুরা, বুধের গোচর নিয়ে পুরো ভিডিওটা আমি কভার করে দিলাম। ভিডিওটি কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন, আর চ্যানেলে ফার্স্ট টাইম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন আরও ভালো ভালো এরকম ইনফরমেশান পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।